ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অক্টোবর মাসের রাশি। জানবো অক্টোবর মাসটি আমাদের কেমন যায়। সবার প্রথমে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। জেনে নেব মেষ রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যেতে চলেছে। সবার প্রথমে যেটা জানবো সেটি হচ্ছে এডুকেশন কেমন। এডুকেশনের ক্ষেত্রে বলবো মেষ রাশির মানুষদের অক্টোবর মাসটি কিন্তু খুব ভালো যেতে চলেছে। আপনারা এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো সাকসেস এই মাসে কিন্তু পাবেন। এই মাসে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি সূর্য অক্টোবর মাসের প্রথম অর্ধে সূর্য এবং শুক্র এবং বুধের সাথে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবে, যার কারণে ষষ্ঠভাবে সূর্য এবং বুধের সংযোগে বুধাদিত্য যোগ তৈরি হবে। এই বুধাদিত্য যোগের ফলে কিন্তু শিক্ষার ক্ষেত্রে বড় সড়ো কোনো সুযোগ আপনারা পেতে চলেছেন। শিক্ষা আপনাদের অনেক দূরে নিয়ে যাবে, শিক্ষার জন্য আপনারা বাইরে কোথাও যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে এ মাসে আপনারা শিক্ষার জন্য এ মাসে আপনারা প্রচণ্ড মান সম্মান পাবেন। লোকজন আপনাকে চিনবে শুধুমাত্র আপনার শিক্ষার জন্য, খুব সুনাম অর্জন করবেন শিক্ষা ক্ষেত্রে। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো শনি এ মাসে আপনাদের দশমভাবে থাকবে। দশমভাবে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে এবং মঙ্গলের দৃষ্টি আপনাদের নবমভাবে থাকবে, যার ফলে কি হবে, আপনারা কেরিয়ারের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা 100% কিন্তু পেতে চলেছে। কেরিয়ারে খুব ভালো সুযোগ সুবিধা এ মাসে কিন্তু থাকছে। ভাগ্য আপনাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে কেরিয়ারের দিকে, যে কোনো কাজে সফলতা কিন্তু থাকছে। জানবো হেলথ কেমন থাকছে। হেলথের দিক থেকে বলবো অক্টোবর মাসটি মেষ রাশির মানুষদের জন্য সুখকর। হেলথ নিয়ে কোনো রকম ইস্যু থাকছে না, হেলথ আগের থেকে 100% ভালো থাকছে। হেলথ নিয়ে গোটা মাসটা কোনো রকম টেনশন করার মতো কিন্তু কিছু থাকছে না। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফ কিন্তু প্রচণ্ড সুখকর, দুজন দুজনকে অনেকটা বুঝতে পারবেন, দুজন দুজনের অনেকটা ক্লোজে যাবেন, যার ফলে কিন্তু আপনাদের সম্পর্কটা প্রচণ্ড ভালো হবে। এই সময় কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এত মাত্রায় বেড়ে যাবে, যত সমস্যা আসছিল সেই সকল সমস্যাকে কিন্তু আপনারা কমিয়ে ফেলতে পারবেন। আপনাদের প্রেম জীবন কিন্তু এই মাসে প্রচণ্ড মাত্রায় ভালো থাকছে। লাভ লাইফ প্রচণ্ড মাত্রায় কিন্তু ভালো, লাভ লাইফ নিয়ে কোনো চিন্তা করার মতো কিছু নেই। এই মাসটা আপনারা একে অপরের পরিপূরক কিন্তু হয়ে উঠবে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো অক্টোবর মাসটা মেষ রাশির মানুষদের জন্য কিন্তু চাপের থাকছে। ম্যারেজ লাইফ নিয়ে একটু সমস্যা থাকবে, খুব একটা ভালো কিছু এই মাসে আপনারা ম্যারেজ লাইফ থেকে আশা করতে পারেন না। এই মাসটা একটু কিন্তু টেনশনের থাকছে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। এই মাসের প্রথম দিকে প্রথমার্ধে মঙ্গল দ্বিতীয়ভাবে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। ফ্যামিলি লাইফ সুখকর, ফ্যামিলি লাইফ ভালো, ফ্যামিলি লাইফে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ফ্যামিলি লাইফ নিয়ে কোনো রকম সমস্যা চলে আসলে সেই সকল সমস্যা কিন্তু সমাধান এ মাসে আপনারা করে ফেলতে পারবেন। ফ্যামিলিতে কোনো রকম উৎসব এ মাসে কিন্তু হতে পারে। জানবো অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে বলবো পরিবারের কোনো শুভ কাজে অর্থ কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ যতটা না আসছে তার থেকে বেশি কিন্তু এ মাসে ব্যয় হয়ে যাবে। সব মিলিয়ে বলতে গেলে অর্থনৈতিক পরিস্থিতিটা কিন্তু একটু চাপের থাকছে, আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। মেষ রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, যদি মনে হয় চ্যানেলটি থেকে কোনো ইনফরমেশন পেয়েছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশনটি পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।